ছাত্রবাসীদের বিক্ষোভের জেরে ছাত্রনেতা আনিস খানের বাড়িতে ঢুকতেই পারলেন না কলকাতার মেয়র তথা রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিম। আজ আনিসের গ্রামে ঢোকার মুখেই গ্রামবাসীদের বিক্ষোভের মুখে পড়েন তিনি। এমনকি তৃণমূল বিরোধী স্লোগানও দিতে শোনা যায় বিক্ষোভকারীদের মুখে। আনিস হত্যার পর রামপুরহাটের গণহত্যায় উত্তাল গোটা রাজ্য। এই প্রসঙ্গে আনিসের বাবা সালেম খান বলেন, দুঃসহ অবস্থায় দিন কাটাচ্ছি, ছেলেকে খুনের ঘটনায় দোষীরা তো ধরা পড়লই না, উল্টে রামপুরহাট কাণ্ড বুঝিয়ে দিয়েছে রাজ্যের আইন শৃঙ্খলা কি অবস্থায় আছে, আমরাও ভয় পাচ্ছি। একই সুর আনিসের দাদা সাবির খানের গলায়। তিনি বলেন, রামপুরহাটের ঘটনা প্রমাণ করে এই রাজ্যে আইন শৃঙ্খলা বলে আর কিছুই নেই। কোথাও শাসক দলের মদতপুষ্ট অপরাধীরা, আবার কোথাও পুলিশ শাসক দলের একাংশের সঙ্গে হাত মিলিয়ে একের পর এক খুন করছে, কোথাও ঘটনার আসল অপরাধীরা ধরা পড়ছে না। রামপুরহাটে যেভাবে বাড়িতে আগুন দিয়ে 8 জনকে পুড়িয়ে মারা হলো, তাতে আমাদের আর নিরাপত্তা কোথায়? আনিস খুন হবার পর আমাদেরকেও হুমকি দেওয়া হয়, ভাবছি আমাদেরও না রামপুরহাটের মতো পরিণতি হয়।